হ্যালো গাইস, আপনাদের সকলকে অমিতপুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো গাইস, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আমি কিন্তু দুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা কর্নার কিকের মাধ্যমে অপোনেন্টকে গোল দিবেন। তো সেই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে করে সেই ভিডিও দেখে আসুন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে অপোনেন্ট যখন আপনাকে কর্নার কিক করবে, এই কর্নার কিকটি গোল হওয়ার হাত থেকে সেভ করবেন আপনি নিজেই। তো সরি, আপনি নিজেই না, আপনার প্লেয়ারদের থেকে আপনি নিজেই কন্ট্রোল করে কীভাবে সেভ করবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম ডিলেস গেম সম্পর্কিত সকল ধরনের ভিডিও পেতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে ডিএলএস গেমসটি ওপেন করবেন, তারপর চলে যাবেন টিম ম্যানেজমেন্টে। টিম ম্যানেজমেন্টে গিয়ে এইখানে যে সেন্ট্রাল ব্যাক আছে, তো এগুলো আপনি সেন্ট্রাল ব্যাক হিসাবে যে প্লেয়ারগুলো লম্বা আছে তাদেরকে নেবেন। এখানে কিন্তু আমরা অনেকে জেনে থাকি যে রিয়েল লাইফে খেলা অনুসারে এখানে সিবি সাজায়, কিন্তু এটা হচ্ছে ডিএলএস গেমস। আপনার মনোযোগের কথাগুলো শুনুন, এটা হচ্ছে ডিএলএস গেমস, এটা যেহেতু গেমস, রিয়েল লাইফের কিছুই নেই এখানে। কারণ এই খেলে রিয়েল লাইফে যদি মনে করেন যে প্লেয়ারগুলো একটু খাটো মানের আছে তারা কিন্তু ভালো খেলে থাকে, কিন্তু এখানে ডিএলএস গেমস দিয়ে এখানে কিন্তু ওই যে রিয়েল লাইফের খেলাটা এখানে খেললে হবে না। কারণ এখানে খেলতে হবে এই গেমসটির নিয়ম অনুসারে। এই গেমসটির নিয়মে আছে কিন্তু যে প্লেয়ারটি লম্বা সেই প্লেয়ারটি আগে বলটি নেবে। তো এইখানে আপনারা ফলো করবেন, যেমন এই যে সিএফগুলো অপোনেন্ট রাখবে, অপোনেন্ট মনে করেন সালাহকে রাখলে সিএফ হিসেবে, আর আপনি যদি এখানে ভিনডাসকে রাখেন তো এইখানে সেই তুলনায় কে লম্বা, সালাহ নাকি ভিনডাস? আমি তো দেখতে পাচ্ছি ভিনডাস কি লম্বা, আপনারাও এটাই দেখবেন। তো ভিনডাস যদি লম্বা হয় তাহলে বলটি কার হেডে সর্বপ্রথম আসবে, সালাহ নাকি ভিনডাসকের? তো ভিনডাসকে হেডেই তো সর্বপ্রথম আসার কথা, কারণ সে লম্বা প্লেয়ার। আর যদি সে লম্বা হয় এরকমই তো সিএফ ধরো অপোনেন্ট সাজাবে আপনাদের। তো অপোনেন্ট যখন এরকম সিএফ সাজাবে, তো আপনারা এখানে যদি সিবিগুলো লম্বা মানের নিয়ে রাখেন, তাদের চেয়ে যদি অপোনেন্টের যে সিএফ তাদের চেয়ে যদি আপনার সিবিগুলো লম্বা মানের হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের চেয়ে আপনার সিবির হেডে বলটা সর্বপ্রথম আসবে। এবং সর্বপ্রথম বলটা আপনি কীভাবে আনবেন, আপনি আপনার হাতে যে একটি কন্ট্রোলের প্লেয়ার থাকবে কর্নার করার সময় অপোনেন্ট, তখন কী করবেন ওই প্লেয়ারটিকে আপনি সব প্লেয়ারদের সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসলে করবেন কি, ওই যে প্লেয়ারটি আপনার সিবি যেহেতু লম্বা রাখবেন, লম্বা রেখে তাহলে কী হবে সেটা আপনার এখন এই স্ক্রিনের উপরে দেখতে থাকুন। তো গাইস, এইমাত্র যে দেখতে পেলেন আমি কর্নারগুলো সেভ করছি আমার এই প্লেয়ার দ্বারা, মূলত এভাবে কি এগুলো কীভাবে সেভ করলাম, তো এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে লম্বা প্লেয়ার দ্বারা আমি সেভ করছি। তো আপনারা লম্বা প্লেয়ার নিয়ে তারপর কর্নার সেভ করবেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি লম্বা প্লেয়ার নিয়ে কর্নার করে, তাহলে লম্বা প্লেয়ারগুলো যদি কর্নার সময় নেন তাহলে কিন্তু কর্নারগুলো সেভ করতে আপনি সক্ষম হবেন, 100% শিওর দিয়ে বলতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই। আজকের ভিডিও এই পর্যন্ত, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।